রহমতে রি ঝরনা নিয়ে এসেছে রঞ্জান রোজাদারের জন্য রোজা রহমতেরি রি ঝরনা নিয়ে এসেছে রঞ্জান রোজাদারের আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ رب العالمين ওসলাতাম আলা সঈদুল মুসালিন ওয়াল আলহি আজমাইন আজমাইনাবাদ সুপ্রিয় দর্শক কাছে এবং দৌড়ে দেশে ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহি রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন শাহরু রমাদান অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন মাহি রমজানের এই বরকতময় সময় আল্লাহ রাবুর আলমিন আমাদের সকলের গুণাগুলো মাফ করে দিন আমাদের সকল নেক আমলকে রব্বুর আলমিন কবুল করুন এই দোয়া কামনা করে দর্শক আমরা আমাদের আজকের আয়োজন শুরু করছি প্রিয় দর্শক আজকের আয়োজনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা নিয়ে আসছি আর সেটি হচ্ছে পারিবারিক বন্ধনে মাহে রমজান দর্শক রমজানের নানা উপকারিতা আমাদের জীবন রয়েছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আর্থ সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে মাহে রমজানের একটি ইম্প্যাক্ট রয়েছে একটি তাৎপর্য রয়েছে একটি প্রভাব রয়েছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে পারিবারিক বন্ধন কিভাবে আমাদের বৃদ্ধি করে মাহে রমজান এবং পারিবারিক বন্ধনটা আসলে আমাদের কেমন হওয়া উচিত এই চমৎকার বিষয়ে আলোচনা করার জন্যে আজকে আমাদের স্টোরিওতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেবিদিন ইসলামী চিন্তাবিদ মহাদ্দিস ও মুফতি এবং বাংলাদেশ পি এটিসি জামি মসজিদের সম্মানিত ইমাম হাতি মোহতারা মাউলায়না আশরাফুজ্জামান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আমরা আজকে অনুষ্ঠানে আপনি কষ্ট করে হাজির হয়েছেন এবং আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা করব ইনশাল্লাহ শেয়ার করবো দর্শকদের সাথে যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই তা হচ্ছে পারিবারিক বন্ধনে মাহের রমজানের কী ভূমিকা রয়েছে বা মাহের রমজান আমাদেরকে পারিবারিক বন্ধনা কীভাবে বৃদ্ধি করে আমরা শুরুতেই আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে পারিবারিক বন্ধনটা বলতে আমরা আসলে কি বুঝি যদি আপনি একটু বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মানুষদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ এই পবিত্র মাহেরাম জানে আপনি মহতারাম একটি সুন্দর বিষয়ে উপস্থাপন করেছেন জন্য আপনাকে খুবই ধন্যবাদ এবং বিষয়টি খুবই গ্রহণযোগ্য এবং রিলেটিভ আমাদের সমাজের সঙ্গে আমাদের ব্যক্তি জীবনের সামাজিক জীবনের সঙ্গে খুবই সুসম্পর্ক এবং মানুষ সমাজবদ্ধ জীব পারিবারিক জীবন নিয়ে তার জীবন চলে পারিবারিক ছাড়া তার জীবন চলতেই পারে একা কি চলতে পারে একা কি চলা সম্ভবও নয় এবং আল্লাহ এবং তার রসুলও পারিবারিক বন্ধন পারিবারিক জীবনকে খুবই মূল্যায়ন করেছেন কিভাবে একটা পারিবারিক জীবন সুন্দরভাবে পরিচালিত হতে পারে সে ব্যাপারে আল্লাহ এবং রসুল সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন এখন যেহেতু মাহের রমজান মাহা রমজানকে উপলক্ষ করে আমাদের পারিবারিক বন্ধনটা কেমন হবে সেই বিষয়টিই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো মহাতর আপনার প্রথমে জিজ্ঞেস করেছেন যে পারিবারিক বন্ধন বলতে আমরা কী বুঝি আসলে এটা কি ইংরেজিতে বলে ফ্যামিলি বন্ডেজ যেটা পারিবারিক বন্ধন এই বিষয়টি অত্যন্ত খুব জরুরি কারণ একটা পরিবার থেকে তো সমাজ সমাজ থেকে একটা দেশ গড়বে অর্থাৎ পরিবারটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারটা যদি ধ্বংস হয়ে যায় তাদের সমাজ জীবনের বাতিটা নিভে যাবে এবং ব্যক্তি জীবনেও সেটা কিন্তু একটা প্রভাব প্রভাব পড়বে এবং পরিবার বন্ধন নেই সেই সেই পরিবারের যে কোনো ব্যক্তির জীবনটা কিন্তু অশান্তি অশান্তি ভরপুর থাকে জি এই জন্য আল্লাপাক বলেছেন সরাই মুনাফিকের মধ্যে ইয়াই ঝুলে যে না মানু লুল হেকুম আমুম আমাইয়া ফারদা আলী কেফাউলা ইকে হমুল খাওয়া যে তোমাদের ছেলেমেয়ে সন্তান সম্পদ যেন আল্লাহ স্মরণ থেকে যেন গাফিল না দেয় যারা করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল তো বোঝা গেল যে সম্পদ এবং ছেলে সন্তান মানুষের একটি অনুষঙ্গ জীবনের একটা অনুষঙ্গ এটা থাকতেই হবে জি আর যখন আমরা পরিবারকে যদি সংজ্ঞায়িত করি তাহলে মা বাবা ছেলে সন্তান প্রথম আসবে এরপরে আসবে ভাই বোন এভাবে পরিবারের সদস্য মিলে একটা পরিবার গঠিত হয় আর এই পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি করার জন্য একটা সহায়ক ভূমিকা রাখি মাহের রমজান আমরা যদি মাহের রমজানের গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করতে যদি যাই তাহলে প্রথমেই আমাদের আসবে যে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে রোজার কি প্রভাব এর কি গুড ইম্প্যাক্ট আছে কি প্রভাব আছে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তা আমরা দেখতে পাই যে পারিবারিক বান্ধনটা চলে আসে সামাজিক বন্ধনটা চলে আসে সেটা এরকম যে প্রথমে যদি আমরা চিন্তা করি সামাজিক সাম্যবাদ সমাজের মানুষ তারা পরস্পরে এক একসঙ্গে তারা রোজা রাখছে তারা নামাজ পড়তেছে একসঙ্গে তারা সাহারি খাচ্ছে এফতার করছে এই যে যে পরস্পরের মধ্যে একটা সামাজিক বন্ধন চলে আসলো পরিবারের সদস্য মিলে তারা আবার একজন আরেকজন মিলে একসঙ্গে ইফতার করছে অন্য সময় দেখবেন যে বিচ্ছিন্ন যে যার মতো খেয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু ইফতারের সময় একসঙ্গে খাচ্ছে অ্যাট এ টাইম আবার সাহারি খাওয়ার সময় একই সময় খাচ্ছে এই যে যে একসঙ্গে খাবার একসঙ্গে বসা একসঙ্গে ইফতার করা পরিবারের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং পশ্চিমা দেশগুলো ইউরোপ কান্ট্রিতে যা দেখতে পাই যে পারিব পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দ্বিধাবিভক্ত হয়ে গেছে এই পিছনে একমাত্র কারণ হলো যে পরস্পরের মধ্যে একসঙ্গে খাওয়া বসা ওঠা নামাজ পড়া এই যে যে সাহারের রমজানের মধ্যে যে বিষয়গুলো এবাদাতগুলো আসছে একজন আরেকজনের সঙ্গে চুম্বকের মতো মিলিয়ে দিচ্ছে এখান থেকে একটা পারিবারিক বন্ধন সৃষ্টি হচ্ছে আমরা শুধু পশ্চিমে দেশ কোনো আমাদের দেশের মধ্যে দেখা যাচ্ছে সব জায়গায় সকল সব সকল জায়গায় একে অবস্থা দেখা যাচ্ছে এমন শোনা যায় যে আমাদের দেশেও যে একই বাড়ির মধ্যে একই ঘরে এক ভাই এক রুমে আর এক ভাই আর এক রুমে একজনকে জিজ্ঞাসা করছে যে তোমার ভাই তো এসএসসি পরীক্ষা দিয়েছে তো তার রেজাল্ট কী ও তো আমি তো জানি না আমার ভাইকে এসএসসি পরীক্ষা দিয়েছে কিনা এখন আমরা একটু চিন্তা পরিবারে আছে বাট এটা জানে না জানে না এই যে বিভক্তিটা এটা একজন মানুষের জীবনকে ধ্বংস বিপর্যয়ের মধ্যে নিয়ে যেতে পারে কিন্তু যখন সে সুসম্পর্ক থাকবে তার সুখে দুঃখে একজন আরেকজনের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠবে এই যে সামাজিক যে সাম্য এবং পারিবারিক যে সাম্যতা এটা ফিরে আসতেছে এই রোজার মাসে রোজা আমাদেরকে বিশাল একটা উপহার দিচ্ছে তো এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কেউ কেউজি তার স্ত্রীর মুখে একটা লোকমা দেয় সেটা একটা সৎকার স্বভাব পাবে কেউজি তার ছেলেমেয়ের জন্য সে ভরণ দায়িত্ব গ্রহণ করে এটাও কিন্তু সে সৎকার সব পাবে আমাদের একটা পারিবারিক বন্ধনের জন্য যে বন্ধনের জন্য যেমন আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই আমাদের সোসাইটিগুলোতে আসলে যদি আমরা একটু নজর করি তাহলে দেখা যাচ্ছে যে আসলে স্বামীর যে দায়িত্ব রয়েছে স্ত্রীর উপরে স্ত্রী যে দায়িত্ব রয়েছে স্বামীর উপরে প্রতি সে বিষয়টাও কিন্তু আমাদের পারিবারিক বন্ধনের জন্য খুব জরুরি একটা ব্যাপার অবশ্যই কিন্তু আমরা কিন্তু একে অপরের দায়িত্বটা পালন করছি না করছি না এক অধিকার জি অধিকার আমরা সচেতন নয় জি এই কারণে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ এবং তাদের পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে অধিকার বঞ্চিত হওয়ার জন্য রমজান মাহে রমজান এসে সেই অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে বিশাল নিয়ামক হিসাবে কাজ করছে এই একসঙ্গে খাচ্ছে একসঙ্গে চলছে ফিরছে নামাজ পড়ছে এই যে একটা পারিবারিক বন্ধন আল্লাপা মাহে রমজান উচলে দিচ্ছে এমনিভাবে যে আমরা সামাজিক একজন আরো প্রতি যে দায় দায়িত্ব সহানুভূতিশীলতা এটা কিন্তু রমজানের কারণে আসতেছে যেমন এই দুসহ যে ক্ষুধার জ্বালা এবং তার যে খাবারের প্রয়োজনটা কি প্রয়োজন এটি ক্ষুধার মর্ম সে যখন বুঝতে পারে ক্ষুধার্ত অবস্থায় তখন সে পরিবারের সদস্য সমাজের লোকেরা যারা জনগোষ্ঠীর উপরে আসলে তার দায়িত্বটা দুস্থ অনাথ যারা মানুষের উপরে তাদের প্রতি তার একটা সহানুভূতি ছিল পারে এইভাবে যে আমরা আরও দেখি যে সামাজিক বিশৃঙ্খলা কিন্তু দূর করে দিচ্ছে এই রমজান আমরা মোটামুক পারিবারিক বন্ধনটার কাছে আবার একটু আসি যে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পারিবারিক জীবনটা আসলে কেমন ছিল মানে ওনার স্ত্রীদের সাথে আল্লাহ রসুলের বন্ধন বা দায় দায়িত্বটা ওনারা কীভাবে পালন করতেন আল্লাহ হইবেন এইটা তো আল্লাহ সাল্লাম তিনি তো আমাদের আদর্শের প্রতীক ছিলেন জি এবং তার জীবনের প্রতিটি কাজ তো আমাদের জন্য অনুসরণীয় রসুল সাল্লাহ সাল্লাম তার পরিবারের জন্য আলাদা আলাদা এক একটা দিন নির্ধারণ ছিল এবং প্রত্যেক দিন সেইভাবে তাদের কাছে তিনি যেতেন এবং তাদের শারীরিক মানসিক খোঁজখবর নিতেন কে সুস্থ কে অসুস্থ কার খাবারের প্রয়োজন এইভাবে প্রতিটি ঘরে ঘরে তিনি যে খবর নিয়েছেন আর তাদের সমস্ত যে চাহিদাগুলো প্রয়োজনগুলো তিনি মিটিয়ে দিয়েছেন যতটুকু সম্ভব করেছেন যদিও তার পরিবারে অভাব ছিল অভাব ছিল কিন্তু সেই অভাবের মধ্যেও একটা মানে প্রশান্তি প্রশান্তি ছিল 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 জি জি সচেতন ছিলেন তিনি এগুলো থেকে একটা যে বন্ধন সেখানে যে বিনোদনটা আমরা দেখি যে রসুলের পরিবারের যে বিনোদনটা আজকে মতো আপনি এই বিষয়ে একমত হবেন কিনা যে আমরা অনেক সময় এটা মনে করি একটু যদি মানে তাকু লোক হই অথবা ভালো মুসলিম হতে চাই তাহলে মনে হয় আসলে পারিবারিক জীবনে বা স্ত্রীর সাথে আমার বিনোদনটা মনে হয় এটা বিনোদন আবার পারিবারিক জীবন স্ত্রীর সাথে আবার কিসের বিনোদন বিনোদন হয়তো আসলে মানুষেরা মনে করে যে আল্লাহ মাফ করে দিন অন্য কারোর সাথে এরকম মনে করি আমরা অথচ আমরা রসুলের জীবনে সেটা পাই কি না আপনি যদি একটু বলেন হ্যাঁ আপনি তো সুন্দর একটা কথা বলছেন বিনোদন বলতে যে জিনিসটা আমরা এখন একটা নোংরা বিনোদন হয়েছে যে স্ত্রীর প্রতি তা যে পর নারীর প্রতি তার নজর দেওয়া দৃষ্টি দেওয়া কথা বলা ইভেন তার সঙ্গে

মানসিকতার পরিবর্তন হয়ে গেল জি পরিবারের বিপর্যয়ে চলে আসতেছে এখন দেখুন আপনি বিনোদনের কথা যখন নিয়ে আসছেন এটাকে যদি আমরা আয়সার আদি আল্লাহ আনহার জীবনে একটি ঘটনা যদি সেই ঘটনা দিয়ে আমরা শুরু করবো একটি বিরতির পরেন আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা মাহিরমজানের এই সুন্দর সময়ে আমরা শুনছিলাম পারিবারিক বন্ধনে মাহিরমজানের ভূমিকা সত্যিকারই আসলে আমরা ইসলামটাকে যদি সত্যিকারে বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের এখানে পারিবারিক বন্ধনের একটা বিরাট ভূমিকা রয়েছে করণ এবং স্বর্ণ দ্বারা প্রমাণিত হয়েছে দর্শক আমরা এই বিষয়ের উপরে আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ তালা বিজ্ঞ আলোচকের কাছ থেকে একটি বিরতির পরে আমাদের সাথেই থাকুন রহমতের রোজাদারের জন্য প্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি মাহিরাম জানের বিশেষ আয়োজন রমাদান অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আলোচনা শুনছিলাম মহাতার আপনার কাছ থেকে বিরতির আগে পারিবারিক বন্ধনের আপনি যে বলতে চেয়েছিলেন রসদ ইসলাম রেস্ত্রী হজরত আয়সাদ সাথে রসুর একটি ঘটনা জি 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 মহাজাম বিষয়টি আসলে খুবই তাৎপর্যপূর্ণ জি আমাদের জীবনের যে ধস নামছে আমাদের বিপর্যয় আসছে আমাদের পরিবারের সঙ্গে সুসম্পর্ক না থাকার না থাকার কারণে জি জি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়গুলো যদি আমরা মাহের রমজানকে সামনে রেখে যদি আলোচনা ঝালাই করে চেষ্টা করি চেষ্টা করি তাহলে আমাদের পরে পরে পারিবারিক জীবনটা জীবনটা সুন্দরভাবে জি জি তো হাজার আয়সা আল্লাহ আনহা দেখেন তার সুপ্রিয় স্ত্রী তো তিনি বলতেছেন যে আমরা কোনো এক সফরে নবী পাক সাল্লা সালামের সঙ্গে ছিলাম তার সফর সঙ্গী হিসেবে তো তিনি আমাকে বললেন যে আয়েশা চলো আজকে আমরা দৌড়ের পাল্লা দিই জি আল্লাহ একবার কি পারি পরিবারের সঙ্গে স্ত্রীর সঙ্গে এটা তো আমাদের কল্পনাতীত যেখানে আমাদের পরিবাররা কত নির্যাতিত সেই ক্ষেত্রে এই ঘটনাটি আমাদের সকলের পরিবারের জন্য বয়ে আনবে অনাবিল শান্তি এবং সমৃদ্ধি দেখুন আয়সারদুল বলতেছেন যে আমরা আমি তখন হালকা পাতলা ছিলাম আমি তত মোটা ছিলাম না তো দৌড়ে পাল্লা দিলাম তখন আমি ফার্স্ট হয়ে গেলাম এবং এর পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর আমি একটু মোটা হলাম আমার গায়ে গোস্ত হলো ওজন বেড়ে গেল তখন ওইখানে আশারদি আল্লাহ তালা জিতে উনি আর বলছিলেন যে হুজুর আপনি আমার সাথে পারলেন না পারলেন না যে আমি তো প্রথম হলাম প্রথম হলাম জি তো এরপরে রসুল সাল্লাহ সাল্লাম আবার অনেক দিন অনেক দিন পর আবার যখন আশার বলেন যে আমার গায়ে গোস্ত হলো মানে শরীরটা ভার হয়ে ভার হয়ে গেল ওজন বেড়ে গেল এবার আল্লাহ রসুল বলতেছেন যে এসো আজকে আমরা আবার দৌড়ের পাল্লা দিই তখন দৌড়ে দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লা প্রথম হলেন উনি হতে পারলেন না জি আল্লাহ রসুল তখন মন্তব্য করলেন আয়সা মনে আছে ওই সেই দিনে জবাবটা আজকে দিয়ে দিলাম আল্লাহ কি যে একটা ঘনিষ্ঠতা কি একটা ছিল বন্ধুত্ব ছিল স্ত্রীর সঙ্গে কিন্তু এখন তো আমরা স্ত্রীর সঙ্গে কাজের বুয়ার মতো ব্যবহার করি তাদেরকে মারপিট করি অধিকাংশ ফ্যামিলিতে আসলে স্ত্রীরা নির্যাতিতা হচ্ছেন এবং এখানে স্বামীর পক্ষ থেকে যে মানে একটা আনন্দ বিনোদন যেটা করা সেটা কিন্তু অধিকাংশ ফ্যামিলিতে নেই এটাই এবং নবীপাল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের স্ত্রীকে ওইভাবে মেরো না যেভাবে বাঁধিকে মারা হয় লিবুল ওয়াজহা তুমি তাদের চেহারা মেরো না এবং তাদের ঘরের বাইরে তাকে বের করে দিও না এবং তাদেরকে গালি গুলুজ করো না এই রসুসাল্লাস্লামের যে পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা তিনি বললেন এটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা স্ত্রীকে মারধর করতেছি গালিগালাজ করতেছি ঘরের বাইরে তাকে বের করে দিচ্ছি এইটাকে নিষেধ করেছেন একটা পরিবার বন্ধনকে টিকিয়ে রাখার জন্য এবং দাসীর মতো ব্যবহার করা আর কি করা হচ্ছে এখানে কোন কাজে সহযোগিতার মনে আপনি যেটা জানেন রসুল্লাহ তারপরে স্ত্রীদের সাথে তিনি রান্নায় সামিল হতেন সামিল হতেন তিনি সেখানে অনেক কাজ শ্রীক্ষণ সহযোগিতা এইটা বিশ্ব নবী যদি এই কাজ করতে পারেন তাহলে আমরা কি আপনি ঠিকই বলছেন আর একটা হাদিস এরকম পাওয়া যায় যে মা আসার দিয়া তাল্নাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম ঘরের মধ্যে কি কাজ করতেন জি তখন তিনি বলতেন দেখো তিনি অহংকারী ছিলেন না সাধারণ মানুষের মধ্যে তার মানসিকতা ছিল এবং ঘরের মধ্যে সে নিজের কাপড় নিজে ধুইতেন নিজের কাপড় নিজে সেলাই করতেন নিজের জুতে নিজে সেলাই করতেন এবং তিনি নিজের হাতে বকরি দহন করতেন নিজের হাতে বাজার থেকে তিনি সদাই নিয়ে আসতেন এই যে ভিতরের কাজগুলো তিনি যে করতেন ঘর কুলাতেন এই কাজগুলো তিনি করছেন স্ত্রীকে সহযোগিতা করছেন এখন আমাদের তো বর্তমান সমাজের প্রেক্ষাপটে দেখা যায় স্ত্রীরা তারা অভিযোগ করছে যে আমি একাই পরিবারে কাজ করছি একাই সন্তান পালন করতেছি আমার বাহিরেও কাজ করতেছি তা আমাদের সহজে তারা করছে না কিন্তু সেটা বলার কোনো অবকাশ নেই আমরা যদি মাহেরমজানের শিক্ষা যদি গ্রহণ করি যে আমার আত্মাকে পরিশুদ্ধ করে আমার জীবনটাকে একটা পরিচ্ছন্ন জীবন এনে তাকুয়া এবং আল্লাহর ভয় ভীতি সামনে রেখে আমি আমার পরিবারকে কীভাবে পরিচ্ছন্ন করব।

যে স্বামীর প্রতি স্ত্রীর অধিকার স্ত্রীর অধিকার স্বামীর প্রতি কী তো স্ত্রীর প্রতি স্বামীর সবচেয়ে বড় অধিকার হলো এই যে তার স্থানে তার ঘরে এমন কোনো পুরুষকে না দেখা যেটা দেখলে তার নিজের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হয় ক্রোধের সৃষ্টি হয় সবচেয়ে বড় অধিকার এমন কোনো পর পুরুষকে তার ঘরে প্রবেশ করতে না দেওয়া এটাই তো সবচেয়ে বড় একটা অধিকার তার আর এই অধিকারকে কেন্দ্র করে আর সারা বিশ্বের মধ্যে দেখেন মুসলিম হোক বা অমুসলিম হোক যে কেউই হোক কেউ চায় না তার স্ত্রীর সঙ্গে কোনো অন্য পুরুষ তার কথা বসে কথা বলে এই যে অশ্লীলতা আমরা এখন তো আমাদের স্টাইলটা যেরকম হয়ে যাচ্ছে পারিবারিক স্টাইল যে অন্য পুরুষের সঙ্গে কোনো বন্ধু বান্ধব কথা বলার সুযোগ দেওয়া বন্ধুদের গল্প করতে গিয়ে সেখান থেকেই কিন্তু অশান্তির বিষটা বপন হচ্ছে এবং একটা পরিবার ধ্বংস হচ্ছে বিপর্যস্ত হচ্ছে এটার একমাত্র কারণ জি জি তো এই জন্য পারিবারিক জীবনকে পরিশুদ্ধ করার জন্য একটা সুন্দর পিসফুল করার জন্য শান্তিময় করার জন্য এই এই মাহের রমজানের ভূমিকাটা সবচেয়ে বড় একজন ব্যক্তি যখন মাহের রমজানকে সামনে রেখে আত্মশুদ্ধি করবে তার আত্মাকে পরিশুদ্ধ করবে উৎকর্ষতা লাভ করাবে এবং তাকোয়াকে সামনে রেখে যখন তার জীবন পরিচালনা করবে তখন প্রতিটি বিধানকে সে ওইভাবে পালন করবে আমার স্ত্রী অধিকার কি আমার স্বামীর অধিকার কি আমার ছেলেমেয়ের অধিকার কি আমার পরিবারের সদস্যের অধিকার কি তখন সে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে যখন সে রমজানের রোজার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করবে আত্মার যখন উৎকর্ষতা সে লাভ করবে রেকটিফাই করবে তার সোলসকে তখন সে দেখবে যে না আমার পরিবারকে আমার পরিবারের সদস্যের প্রতি আমার যে দায় দায়িত্ব এটা আমার জন্য একটা কর্তব্য এই কর্তব্যের অনুশীলন এটা রিহার্সেল করাবে এই রমজান মাস এবং আমাদের সন্তানদের প্রতি যে পারিবারিক বন্ধনটাকে ঠিক রাখার জন্য পিতা হিসাবে আমার যে দায়িত্ব সন্তানদের প্রতি সেক্ষেত্রে মাহের রমজান একটা বিরাট শিক্ষা যে আমাদের সন্তানদেরকে কোরআন শেখানো দরকার তাদেরকে ইসলাম শেখানো দরকার তাদেরকে নামাজের তালিম দেওয়া দরকার সেই বিষয়গুলো আমরা কিন্তু করছি না বিধায় কিন্তু একটা সময় এমন আসতেছে যখন আর সন্তান আমার কথা শোনে না যখন সন্তান আমার আর কন্ট্রোলে থাকছে না তখন হয়তো আমরা হুজুরদের কাছে যাই হুজুর একটু দেখেন আমার সন্তানটা কথা শুনছে না শুনছে না কিন্তু যখন আমার দায়িত্ব ছিল পিতা তখন পালন পালন এই বিষয়ে যদি একটু আপনি এটা একটা সুন্দর কথা বলছেন যে ছেলে সন্তান তার প্রতি যে যে দায় দায়িত্বটা মা বাবার তো প্রথম সন্তান হওয়ার পরে তার ভালো একটা নাম রাখো এরপরে বলা যে তার জন্য আকিকা করো এরপরে যখন ধীরে ধীরে যখন বড় হবে তাকে তুমি আল্লাহর নাম শেখাও কালেমা শেখাও এরপর কোরআন শেখাও কোরআন শেখানোর উদ্দেশ্য এইটাই নয় যে শুধু শাব্দিক কোরআনটা পড়ল কোরআন কি বলছে কোরআনের আবেদনটা কী এইটাই যদি তার মর্মবাণীগুলো তার অন্তরের মধ্যে দিয়ে দেওয়া যায় সেই ছেলেটি কখনো অনৈতিক হতে পারে না এই জন্য হাতিস শরীফ এসেছে যে মা নাহালা মিন মাহু এলমান। যে সবচেয়ে বড়ো গিফট সবচেয়ে বড় সন্তানের উপহার হলো এই যে তাকে সে কোরআন শিক্ষা দিবে তাকে এলিমের শিক্ষা দিবে আর এই শিক্ষাটার মূল এবং পিছনে মূল চালিকা শক্তি হলো যে এই এলেম এই জ্ঞানটা অর্জন করার সঙ্গে সঙ্গে তখন তার অন্ত তার হৃদয়ে নূরী নূরান্বিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে তখন সেই সন্তান পিতামাতার অধিকার ভাই বোনের অধিকার সব সচেতন কিন্তু আজকে আমরা দেখতে পাই এই শিক্ষাটা না দেওয়ার কারণে এই সন্তানদেরকে এই কোরআন এবং এলমি দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে মা বাবা তারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে ছেলে মেয়ে সেখানে পাঠাচ্ছে অথচ বড় বড় পদস্থ কর্মকর্তা কর্মকর্তা ভালো টাকা আর্ন করেন জি জি মানে পিতা মাতা বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে কত করুণ চিত্র এরা সমাজের মধ্যে এটার পিছনে একমাত্র কারণ যেটা আপনি বললেন যে পিতামাতের যে দায় দায়িত্ব চলে ছেলে সন্তানকে যেটা সুশিক্ষা ধরা হয়নি এটা না করার পিছনে এবং সেটা না করার কারণে যে একটা কঠিন বন্ধন হওয়ার দরকার ছিল পিতা মাতার আত্মার সাথে সন্তানের সেটা কিন্তু হয়নি সেটা ছিন্ন হয়ে গেল জি মহাতারাম আমরা মনে করি যে আল্লাহ রসুল যে বলেছেন যে তলাবুল আলম ফরিদ আতুন আলাকুল্লি মুসলিম ও মুসলিমা এরপর বলেছেন যে খাই রুকুমান তা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা সর্বোত্তম তোমার ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় কেন এর পিছনে এর পিছনে মূল উদ্দেশ্যটা এইটাই যে যখন সে কোরআন শিখবে তখন তার মধ্যে একটা নূর সৃষ্টি হবে ওই নূরের আলোর ফোকাস এত প্রবল হবে যার কারণে তার আত্মাটা হবে এত পরিচ্ছন্ন পরিমার্জিত যে তখন সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের সদস্যের প্রতি সে বিনীত হবে সে বিনয়ী হবে অধিকার সচেতন হবে তখন তার দ্বারা একটা সুন্দর পরিবার সংগঠিত হয় জি কেন আত্মা পরিশুদ্ধতার কারণে ব্যক্তি যখন পরিশুদ্ধ হবে তখন একটা সুন্দর পরিবার সংগঠিত হবে আমরা বোধ এমন পরিবারও দেখি পৃথিবীতে আছে বিভিন্ন দেশে যে মানে পিতামাতার সাথে সে সন্তানের সম্পর্কটা এতই দুর্বল এবং এতটাই মানে অস্বাভাবিক যে সন্তান পিতামাতাকে জবাই করছে নিজের হাতে এটাও কিন্তু আমাদের সমাজে আমরা অনেক দেখতে পাচ্ছি যে নিঃসন্তান কন্যা হয়ে একটা মেয়ে সন্তান হয়ে তারা বাবা মাকে সে নিজে জবাই করেছে তো এটা মানে আসলে পারিবারিক অবস্থার আমাদের কতটা দুর্বল হয়েছে এটা আসলে বোঝা যাচ্ছে কতটা ধস নেমেছে ধস নেমেছে একথাটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে মা নিজের সন্তানকে হত্যা হত্যা করছে বাবা করতেছে জি আবার সিনেমাও মা বাবাকে হত্যা হত্যা করছে জি জি এটার পিছনে মূল কারণ যে মাহের রামজানের শিক্ষার অভাব মাহের রমজানের মূল বিষয় প্রতিপাদ্য বিষয় হল শাহরু জায়গা রান্না এটা শিক্ষার অভাবের কারণে। একমাত্র এটার কারণেই আজকে এই পারিবারিক বন্ধন ছিন্ন হচ্ছে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে বিবাদ সৃষ্টি হচ্ছে একজন আরো জনের হিংস্র মতো একজন আরো জবাই করতেছে এবং শুধু তাই নয় এই যে যে মাদক দ্রব্যের কথা বলেন মাদকাসক্ত হয়ে এই যে যারা একই আচরণ করছে একই আচরণ তারা করছে এক মাদকা থেকে মাদক থেকে কতগুলি যে অপরাধ সৃষ্টি করে অধিকাংশ পরিবার আজকে অশান্তিতে ভুগছে মাদকের কারণে মাদকের কারণে নিয়ন্ত্রণ করা না হওয়ার কারণে যে সেটা তো আমি আমার বাবা হিসাবে আমি মা হিসেবে যে আমার দায়িত্বটা ছিল এই পরিপূর্ণ দায়িত্বটা আমি পালন করিনি যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে পরিবারের মধ্যে যে কলহ যে বিপর্যয় যে ধস নেমেছে যে অশান্তির দাবানল আমাদেরকে সাইভৎস করে দিচ্ছে কারণ এটি আল্লাহ আমাদের হেফাজত করুন মোতারাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আলোচনা করার জন্য এবং শুক্রিয়া আজকের এই আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকেও অনেক দোয়া জি সুপ্রিয় দর্শক আমরা শেষ করব আজকের আয়োজন আজকের আয়োজনে আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলোচকের কাছ থেকে আলোচনা শুনছিলাম পারিবারিক বন্ধনে যান দর্শক আজকে গোটা বিশ্ব জুড়ে মানবতার জীবনের সব থেকে বড় ধস যেটা নেমেছে সেটি হচ্ছে পারিবারিক জীবনে অশান্তি পারিবারিক জীবনে আজকে শান্তি নেই আজকে ওয়েস্টার্ন কালচার ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে পারিবারিক বন্ধন না থাকার কারণে বাবা মার সাথে কোনো সম্পর্ক নেই সন্তানের সাথে পিতামাতার মাতার কোনো সম্পর্ক নেই আজকের এই অশান্ত এই পৃথিবীর এই এই পারিবারিক বন্ধনটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি অশান্ত পৃথিবীতে তাহলে আমার মনে হচ্ছে যে গোটা পৃথিবীতে আবারও শান্তির সুবাতাস বইতে থাকবে আর মাহিরমজান সেক্ষেত্রে একটি বিরাট আমাদের জন্য মানে সৌগাদ নিয়ে আসে ইফতার বলুন সাহারি তারাবির সালাদ তেলাবাদ ইত্যাদি সবগুলো কাজের মধ্যে আমরা পরিবারের ভিতর একটা একটা কঠিন একটা বন্ধন এর একটা আমরা প্রতিফলন আমরা দেখতে পাই আসুন আমরা সেই শিক্ষা গ্রহণ করি মাহিরামজান থেকে এবং আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা আগলে রাখি তাদেরকে আমরা ছেড়ে না দিই তাদেরকে ইসলাম থেকে আমরা দূরে সরিয়ে না দিই তাতে করে আমাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিকেত রহমতেরি ঝরনা নিয়ে এসেছে রঞ্জান রোজাদারের জন্য রোজা বাড়বে সম্মান রহমতেরি ঝরনা নিয়ে এসেছে